এটা ভাই দেখো বিশ্বাস করো লোক খারাপ হয়েছে বিশ্বাস করো ভাই একটা কথা বলবোই তাপস ভাই স্যালুট এমন এমন ট্যালেন্টেড পারফর্মদের সিঙ্গারদের স্পেশালি মানে সবাই এখানে ট্যালেন্টেড ভাই গিটার বলো বাঁশি বলো তবলায় বলো বা সব কিছুতে সিঙ্গার সবাই অপি জাস্ট এই জন্য গর্ব হয় যে বাংলাদেশ পিছাই নাই ভাই সঙ্গীতের দিক থেকে আগাই আছে সেই ভাই কিলার ম্যান এই গাইস দিস ইজ সেতু সরকার কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও আই হোক তোমরা অনেক ভালো আছো আর কোথাও দিয়ে বলতেছো অবশ্যই জানাও আর বলো কেমন আছো নিজ নিজ দায়িত্ব নিয়ে প্লিজ বলো কেমন আছো এই দেখো দীপ ভাই তিনি আজকে একটা ভিডিওতে সাজেস্ট করেছে রিয়াকশন দেওয়ার জন্য আর তুমিও অবশ্যই আমাকে সাজেস্ট করো আর তোমার নাম আমি মেনশন করবো কারণ তুমি আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসো আর তোমার সাজেস্ট আমি রাখবো না এটা হইতেই পারে না ভাই এটা কোনো কথাই না তো আজকে যে ভিডিওতে রিয়াকশন দিচ্ছি তার টাইটেলটা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া তাপস ফিট ডট ঐশি ও এম জে উইন্ড অফ চেঞ্জ তো গাইজ এই হচ্ছে আজকের ভিডিওর টাইটেল তো অনেক এক্সাইটেড তার আগে একটা কথা না বললেই নয় নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভাইকে একটু সাপোর্ট করো আর আমার সেকেন্ড ব্লগ চ্যানেল আছে যাও একটু ভিজিট করো ভালো লাগবে আশা করি ঠিক আছে আর কমেন্ট করে জানাও কোথাও তো বলতেছো তো চলো শুরু করি লেটস স্টার্টেড গাইস অরিজিনাল ভিডিও লিংক ইন ডিসক্রিপশন যাও একটু ঘুরে আসো ভাই সাউন্ড কি যন্ত্রটার নাম কি ভাই কত বড় গিটার আরে ও ভাই ভাইব্রেশন ভাই ভাই এটা কি ছিল অলি কি যে ভাই আরেকবার শুনবো ভাই সরি আরেকবার আল্লাহর অলি গনের মরণ নাই আমার অলি কে কি এটা ভাই ভালোবাসা পাইল আচ্ছা ইয়েস আচ্ছা ইয়েস নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া
আরেকবার শুনবো প্লিজ, আরেকবার শুনবো আমি ব্যাপার কি। দেখো বিশ্বাস করো লোক খারাপ হয়েছে, বিশ্বাস করো। ভাই একটা কথা বলবোই, তাপস ভাই স্যালুট, এমন এমন ট্যালেন্টেড পারফর্মদের সিঙ্গারদের স্পেশালি, মানে সবাই এখানে ট্যালেন্টেড ভাই, গিটার বলো, বাঁশি বলো, তবলায় বলো, বা সব কিছুতে সিঙ্গার সবাই অপি জাস্ট। এই জন্য গর্ব হয় যে বাংলাদেশ পিছায় নাই ভাই, সঙ্গীতের দিক থেকে আগাই আছে। সেই ভাই কিলার ম্যান, ইয়েস হারমোনি দেখো, সব কিছু পারফেক্ট আছে ভাই। মেয়েটার গিটার বাজানো দেখছো, কেমন করে দেবো মাজারে, ভাই আবার মন চায় শুনতে ভাই, এটাই ছিল কি ছিল ভাই।
জাস্ট কিলার ম্যান। আর প্রথম থেকে যে দুজন ব্যক্তি ওই যে শুরু করলো স্টার্টিং এ ভাই, এইটা জাস্ট অস্থির ছিল আমার, মানে সারা গাল লোম খাড়া হয়ে গেছে। আর স্পেশালি যে যে ওই নাম কি ঐশী না, হ্যাঁ ঐশী, আর মূলত সবকিছুর অ্যারেঞ্জমেন্টে রয়েছেন তাপস স্যার, আর তার নেতৃত্বে আসলে এটা। এখন বর্তমানে কোক স্টুডিওতে রেগুলার তার অনেক সং আসে ভাই। সেই ভাই বাংলাদেশ, আমরা বলি যে বাংলাদেশ পিছায় ভাই, কিসের পিছায় ভাই? সিঙ্গিং কোয়ালিটি দেখছো কি লেভেলের, এর জন্য অনেক গর্ববোধ করি আমি আমার দেশকে নিয়ে। তো অল টাইম আই লাভ মাই বাংলাদেশ, ঠিক আছে? আর কে কোথাও কোথাও বলতেছে অবশ্যই জানো কেমন লাগলো। আর স্পেশালি লাস্টে যে মেয়েটা ঐশী, উনি যে টানটা দিল যেটা আবার পিছনে যে আবার শুনলাম, এইটা জাস্ট এপিক ছিল, এপিক, খুব ভালো লাগছে। ওভারঅল একটা সেই ধামাকা ছিল। আর আমি সাধারণত বিরতি রিয়াকশান দিই না, তোমাদের যদি ভালো লাগে যে আমি আমাদের দেশীয় সঙ্গে রিয়াকশান দিই তাহলে আমি রিয়াকশান দেবো। আর প্লিজ সাজেস্ট করবা যে কোন বিরতি রিয়াকশান দেবো, আর সাজেস্ট করলে অবশ্যই তোমার নাম মেনশন করবো, কারণ তুমি আমাকে সাজেস্ট করছো ভাই, তোমার কেরিয়ার তো অবশ্যই দিতে হবে ভাই। তো ওভারঅল কেমন ছিল জানাও, আর নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি করেছে সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ভালোবাসা, লাভ ইউ বস। আর আমার সেকেন্ড ব্লগে যাও, একটু ঘুরে আসো, ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবো, আমি তোমাদের জোর করবো না, একদমই না, ঠিক আছে? তো বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার, টাটা।